गुरु पूर्णिमा बा व्यास पूर्णिमा। गुरु पूर्णिमा दिवस टी हिंदू सनातन धर्मावलम्बीदेर काछे जेमन पवित्र तेमन विशेष तात्पर्य बह। एई दिने अर्थात गुरु पूर्णिमा तिथिते जे जे मत पथेर विश्वासी होक ना केन भक्तेरा तादेर निज निज गुरु के श्रद्धा ज्ञापन करे थाकेन। गुरु पूर्णिमा के व्यास पूर्णिमाओ बला हय कारण एई तिथिते व्यासदेव जन्मग्रहण करेछिलेन। भारतवर्षेर कोनो कोनो स्थाने एई गुरु पूर्णिमा तिथिते प्रत्येक साधु अपर साधुदेर पूजा करे थाकेन गुरु रूपे। विशेष करे नवीन साधुरा प्रवीण साधुदेर चरणे पुष्पांजलि दिए गुरुर मंत्र उच्चारण पूर्वक गुरु तथा इष्ट रूपे पूजा करे थाकेन। पूर्वे आमादेर देशे एई प्रचलन छिल ना, तबे एखन सर्वत्रई गुरु पूर्णिमा तिथिटी उत्साहेर संगे पालन करा होच्छे। व्यासदेवेर जन्मतिथिके गुरु पूर्णिमा बला हय केन, এই প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। উত্তরে বলা যায়, বেদ উপনিষদের দুরহ তত্ত্বগুলিকে মহাভারত পুরাণ ইত্যাদি গ্রন্থ রচনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজ বোধ্য ও মুখ্য পাঠ্য করেছেন বলে তিনি গুরু রূপে পূজিত। আবার বেদকে বিভাগ করেছেন বলে বেদব্যাস নামেও তিনি খ্যাত। এছাড়াও তিনি সমস্ত উপনিষদের মূল বিষয়গুলিকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে ব্রহ্মসূত্র নামে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। অষ্টাদশ পুরাণও তাঁরই রচনা বলে কথিত। আবার মহাভারতও তাঁর রচনা, আর এই মহাভারতেরই অংশ বিশেষ হল গীতা, যাহাতে সকল শাস্ত্রের মূল বিষয়গুলি অতি সহজভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আবার মহাভারত ও পুরাণগুলি ছাড়াও ব্যাসদেবের রচনা বলে কথিত একটি সংহিতা গ্রন্থও আছে, যাতে হিন্দুদের আচার পদ্ধতি বর্ণনা আছে। ১৯টি সংহিতার মধ্যে ব্যাস সংহিতাও অন্যতম। এই সকল কারণে ব্যাসদেবের জন্মতিথিকে ব্যাস পূর্ণিমা তথা গুরু পূর্ণিমা বলা হয়। গুরু কি? গুরু গীতায় গুরু শব্দটির তাৎপর্য এই রকম। গু শব্দের অর্থ হল অন্ধকার এবং রু শব্দের অর্থ নিরোধক। অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন, দূরীভূত করেন, তিনি হলেন গুরু। স্মৃতিশাস্ত্রে গুরু সম্পর্কে বলা হয়েছে, গর্ভাধান থেকে উপনয়ন সংস্কার করিয়ে যিনি বেদ অধ্যয়ন করান তিনি হলেন গুরু। অর্থাৎ তিনি আমাদের পিতা, যিনি সকল উপনয়ন সংস্কার করিয়ে বেদপাঠ করান তিনি হলেন আচার্য, যিনি বেদের অংশ বিশেষ পাঠ করান তিনি উপাধ্যায়, আর যিনি যোগ্য কার্যে সহায় হন তাকে ঋত্বিক বা পুরোহিত বলে। এদের মধ্যে গুরু শ্রেষ্ঠ, তারপর আচার্য, তারপর উপাধ্যায় এবং তারপর পুরোহিত। এই ক্রমে তারা সম্মানের পাত্র হবেন। তবে আর একজন আছেন, যিনি হলেন মা। তাকে সকলের চেয়ে শ্রেষ্ঠ আসন দেওয়া হয়েছে, কারণ শৈশব বা ছোটবেলা থেকেই মায়ের নিকট সন্তানের শিক্ষা আরম্ভ হয়। এজন্য মাকেই শ্রেষ্ঠ গুরু বলা হয়। মাতা পার্বতীকে
শিব বলছেন, দেবতা ও গুরু। দেবতার প্রতি যেমন ভক্তি অর্পণ করার কথা, গুরুর প্রতিও সেই একই রূপ ভক্তি অর্পণ করতে হবে। এ কথার ভেতর দিয়ে শিব বোঝাচ্ছেন যে গুরু ও ইষ্ট পৃথক নন, তারা এক ও অভিন্ন। এখানে শিবের মুখে পার্বতী যা শুনলেন তা আসলে তন্ত্রের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গুরুকে সাক্ষাৎ আমি বলেই জানবে, কখনো তাঁর অবমাননা করবে না, মানুষ ভেবে তাকে অবজ্ঞা করবে না। গুরু সর্বদেবময়। কুলার্ণব তন্ত্রে আছে, গুরুকে যে মনুষ্য বুদ্ধি করে, গুরু প্রদত্ত মন্ত্রকে যে অক্ষরমাত্র জ্ঞান করে, প্রতিমাদিকে যে কাঠ মাটি ও শিলা জ্ঞান করে, নরকবাসী হচ্ছে তাঁর বিধিলিপি। বস্তুত গুরু ও ইষ্টের অভিন্নতা বিষয়ে তন্ত্রই সর্বাপেক্ষা মুক্তকণ্ঠ। তাই প্রাণতোষিনী তন্ত্রের নিম্ন বচনটি উল্লেখযোগ্য। শিষ্য যদি গুরুকে মানুষ বুদ্ধি করে, তাহলে শতকোটি কল্প ধরে সাধন করলেও তাঁর সিদ্ধিলাভ হবে না। আবার এও বলা হচ্ছে, শুধু গুরু এবং ইষ্টই নয়, গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র পরস্পরের সাথে অভিন্ন। নাম ও নামই যেমন অভেদ, তেমনি নামদাতা অর্থাৎ গুরুও এদের সাথে অভেদ। গুরু ইষ্ট ও মন্ত্র আসলে এক বস্তু। এই ভাবটি অধ্যাত্ম জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এক কথায়, উহাই সাধন পথে মৌলিক শর্ত। গুরু মানুষের জীবনে দেবতার আশীর্বাদ নিয়ে আসেন। গুরুর মূর্তিটি কেমন? যিনি শিষ্যের কাছে দেবতা রূপধারী, কেন? শিষ্যের প্রতি অনুগ্রহ করার কারণে। ফলত তিনি করুণাময় মূর্তি। কেন গুরু দেবতারূপী? কেন তাঁর শিষ্যের প্রতি অনুগ্রহ? কেন তিনি করুণাময় মূর্তি? কারণ তিনি শিষ্যের জীবনের অজ্ঞানকে নাশ করেন। মানুষের জীবনের গহনতম অন্ধকার তো এই অজ্ঞান। পরম অনুগ্রহে, অমেয় করুণায় দেবতার মতো তাঁর আবির্ভাব শিষ্যের জীবনে। এ কারণে গুরু শব্দের অর্থ অন্ধকার নিরোধক। একটি আলোকিত আত্মা যে শক্তির বলে জেগে ওঠে, সেই শক্তিকে বলে গুরু শক্তি। গুরু হলেন ওই গুরু শক্তির আধার, সেই শক্তির মানব বিগ্রহ। ওই শক্তি ভিন্ন মানুষের অজ্ঞানরূপ অন্ধকার দূর হওয়ার আর কোনো উপায় নেই। তাই সাধক কবির বলেছেন, কোটি চন্দ্র হাজার কোটি সূর্য উঠলেও মানুষের হৃদয়ের অন্ধকার নাশ হয় না, একমাত্র গুরুই পারেন সেই অন্ধকার নাশ করতে। গুরু বিনা সেই অন্ধকার অন্ধকারেই পর্যবসিত হবে। তাই কবির আবার বলছেন, গুরু বিনা জ্ঞান উৎপন্ন হয় না, গুরু বিনা মোক্ষ মিলে না, গুরু বিনা সত্য দর্শন সম্ভব নয়, গুরু বিনা মনের মালিন্য দূরও হওয়া অসম্ভব। তাই গুরুস্তোত্রে আছে, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ, অজ্ঞান তিমিরে আচ্ছন্ন ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ শলাকা দ্বারা উন্মোচিত করে, বিদীর্ণ করে আলোর পথ দেখান, তিনিই গুরু।
ব্যবহারিক জীবনের মতো আধ্যাত্মিক জীবনেও গুরুর বিশেষ প্রয়োজন। জীবনকে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে একজন অভিজ্ঞ দিশারির দরকার। এই দিশারি হচ্ছেন গুরু। শিক্ষণীয় বিষয়ের উপর নির্ভর করে গুরু নির্বাচন করতে হয়। ব্রহ্মজ্ঞান লাভ যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে ব্রহ্মজ্ঞ গুরুর অন্বেষণ করতে হবে। মুণ্ডক উপনিষদে আছে, গুরু কেমন না স্তোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ ও ব্রহ্ম স্বরূপে প্রতিষ্ঠিত তিনি। শিষ্য গুরুর কাছে কেমনভাবে যাবে? সমিতপানি, অর্থাৎ গুরু সেবার উপযুক্ত উপকরণাদি নিয়ে, সেবার ভাব নিয়ে যাবে। পুরাণ ও উপনিষদের বিভিন্ন স্থানে উল্লেখ আছে, কোনো বিদ্যাকে সঠিকভাবে জানতে হলে সে বিদ্যায় অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে হয়। বিশেষত অধ্যাত্মবিদ্যা সম্বন্ধে নির্দেশ আছে যে, যারা সংসার দাবানলে তপ্ত, সংসারের দুঃখতাপে জর্জরিত, তারা দুঃখ নিবৃত্তির জন্য গুরুর কাছে গিয়ে একান্তভাবে উপদেশ প্রার্থনা করবে। কিভাবে এই ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হব? আমার প্রকৃত আশ্রয় কোথায়? কী বা সাধন পদ্ধতি গ্রহণ করব? এইসব আমি কিছুই জানি না। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন, আমার সংসার দুঃখ নিবৃত্তির উপায় বলে দিন। এই দুঃখ যখন মনকে পীড়া দেয়, তখনই মানুষ গুরুর চরণে নিজেকে সমর্পণ করে এবং গুরুও কৃপাপরবশ হয়ে তাকে আশ্বস্ত করেন, সংসার সমুদ্র উত্তরণের উপায় উপদেশ করেন, যাতে অজ্ঞান অন্ধকার দূর হয়। প্রশ্ন হতে পারে, গুরু কে হবেন, তার গুণ কি? গুরুর প্রধান গুণ হচ্ছে যিনি শাস্ত্রজ্ঞ এবং ধর্মনিষ্ঠ হবেন, তার আচরণ শাস্ত্রসম্মত হবে, স্বার্থবুদ্ধি রহিত হয়ে কেবল শিষ্যের প্রতি করুণাদৃত চিত্তে অজ্ঞান সমুদ্র থেকে উদ্ধারের উপায় উপদেশ করবেন। শাস্ত্রজ্ঞ ও ধর্মনিষ্ঠ, এই দুটি কথা গুরু সম্বন্ধে বলা হয়। শাস্ত্রজ্ঞান না থাকলে প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না, আবার ধর্মনিষ্ঠ না হলে সংশয় দূর হয় না। পবিত্রতাই অধ্যাত্ম জীবনের প্রধান গুণ। যার কাছ থেকে সাধন পথে চলার সাহায্য পাওয়া যায়, তাকেই গুরু বলা হয়। তবে কি ব্রহ্মজ্ঞ গুরু এবং সাধারণ গুরু একই উদ্দেশ্য সিদ্ধ করেন? না, তা সম্ভব নয়। যিনি অন্তরে থেকে সকলকে প্রেরণা দিচ্ছেন, তিনি আসল গুরু। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরঃ, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখানে গুরু বলতে যিনি ঈশ্বর, তাকেই বলা হচ্ছে। সচ্চিদানন্দই গুরু, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সব সময় সকলের অন্তরে রয়েছেন, তিনি সত্যিকারের গুরু। তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষা গুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন সেই পরম গুরুর কাছে। তাঁর কাছে পৌঁছানোই শিষ্যের পরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ বলতেন, সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ, কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, এজন্য সাধনের সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়, এটা শাস্ত্রের নির্দেশ। অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর
প্রতীক বা প্রতিমা। ঠাকুরই গুরু, তবে প্রথমে দীক্ষা গুরুর ভেতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষা গুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এজন্য দীক্ষা গুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যানে মগ্ন হতে হয়। ঠাকুরের কথা, মানুষ গুরু মন্ত্র দেন কানে, আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মানুষ গুরু নিজে অপূর্ণ, তিনি কেবল শিষ্যকে উপদেশ দিয়ে সাহায্য করাতে পারেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু ও ইষ্ট বলেছেন। সেই অনুসারে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে গুরুরা কেউই নিজেকে গুরুরূপে মনে করেন না, তারা সবাই নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধন ধারার ধারক ও বাহক মাত্র মনে করেন। পিতামাতার কাছ থেকে আমরা যে দেহ পাই তাকে বলে ভৌতিক দেহ, আর গুরুর কাছ থেকে আমরা লাভ করি আধ্যাত্মিক দেহ। আর এই ভৌতিক দেহকেই তো আমরা আমাদের দেহ বলে মনে করি, কিন্তু ভৌতিক দেহ তো আমাদের প্রকৃত দেহ নয়। যে দেহে আমাদের আধ্যাত্মিক পিপাসার সঞ্চার হয় সেই দেহই আমাদের প্রকৃত দেহ। আর এই আধ্যাত্মিক দেহই মানুষের জীবনে ঈশ্বর লাভের একমাত্র মাধ্যম। গুরু হলেন আধ্যাত্মিক দেহের জন্মদাতা। গুরু আমাদের সুপ্ত কুলকুণ্ডলিনীর জাগরণ ঘটিয়ে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসার গুপ্ত প্রস্রবণের বহিঃপ্রকাশ ঘটিয়ে দেন। আমাদের যে দেহটি জড়জগতের এবং মরজগতের লক্ষ্যবস্তুর অভাবে ক্ষুধায় কাতর, গুরু সেই দেহের অভ্যন্তরে অধ্যাত্ম ক্ষুধা, চেতনার ক্ষুধা, পরজগতের বস্তু লাভের প্রবল আগ্রহ জাগিয়ে দেন। জাগিয়ে দেন সেই পরম আকুতি যার পরিতৃপ্তি ভিন্ন, নিখিল বিশ্ব শূন্য মনে হয়। জাগিয়ে দেন সেই পরম বিরহ যাতে নিমেষ মাত্রকে মনে হয় যেন যুগ যুগান্তর। গুরু কিভাবে এই জাগরণ করান? গুরু এর জাগরণ করান মন্ত্রের মাধ্যমে। মন্ত্র দীক্ষা কি? দীক্ষা শব্দের অর্থ কিছু আরম্ভ করবার সংকল্প বা ব্রত গ্রহণ। মন্ত্র দীক্ষা অর্থাৎ কাউকে মন্ত্র জপ করবার সংকল্প বা ব্রত গ্রহণ। মন্ত্র কি? মন্ত্র হল আধ্যাত্মিক বা অলৌকিক সংকেত সূত্র যা পুনঃপুনঃ আবৃত্তির দ্বারা অজ্ঞানের বন্ধন, জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করা যায়। এই হল মন্ত্র দীক্ষা গ্রহণের উদ্দেশ্য। মন্ত্র দীক্ষা কি এবং আমাদের আধ্যাত্মিক জীবনে এর গুরুত্ব কতটা তা নিয়ে আমাদের মনে অনেক সংশয়, অনেক ভ্রান্ত ধারণা আছে। আমরা অনেকেই মন্ত্র দীক্ষার তাৎপর্য কি এবং আধ্যাত্মিক জীবনে মন্ত্র দীক্ষার দ্বারা কি লাভ হবে তা স্পষ্টভাবে না বুঝেই মন্ত্র দীক্ষা নিতে চাই। মন্ত্র দীক্ষা অর্থ ঈশ্বর লাভের উদ্দেশ্য, গুরু প্রদত্ত মন্ত্র নিয়মিত জপ করতে ব্রতী হওয়া। মন্ত্র দীক্ষা অর্থ ঈশ্বর লাভের উদ্দেশ্যে গুরু প্রদত্ত মন্ত্র নিয়মিত জপ করতে ব্রতী হওয়া। মন্ত্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল মননাত ত্রায়তে ইতি মন্ত্রহ, অর্থাৎ যা চিন্তা করলে, মনন করলে মানুষ সংসার সমুদ্র, মায়া বা অবিদ্যা থেকে পরিত্রাণ পায়, তাহাই মন্ত্র। আর দীক্ষা হলো
গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা। মন্ত্র শুনতে ছোট হলেও তাঁরই মধ্যে নিহিত থাকে বিশ্বব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব।